এটি এমন একটি জম্বি মুভি যে ভালোবাসার পরে জম্বিটি সাধারণ মানুষে পরিণত হয়েছে। বিষয়টি পুরো বুঝতে ভিডিওটি পুরো দেখুন। মুভির শুরুতে আমরা অনেকগুলো জম্বিদেরকে দেখি। তারা এখানে মানুষের মতো কাজ করছিল, যেন তাদের কাজ করার জন্য রাখা হয়েছে। এরা এই এয়ারপোর্টেই থাকে। যখন তাদের খিদে পায়, তারা মানুষটাকে খেতে শহরের দিকে চলে যায়। এই শহরে নর্মাল মানুষরাও থাকে। তারা জম্বিদের থেকে বাঁচার জন্য পুরো শহরটা একটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। তারা এখানে খুব হ্যাপি আছে। এই শহরে জম্বি ভাইরাস ছড়িয়েছে, তার 8 বছর হয়ে গেছে। এরপর আমরা একটা টানা জম্বিকে দেখি। সে ওই এয়ারপোর্ট দিয়ে ঘুরে বেড়ায় আর মনে করার চেষ্টা করে সে জম্বি কবে হলো। এমনকি ও নিজের নামও ভুলে গেছে, শুধু এটুকু জানে তার নাম আর দিয়ে শুরু হয়। ও নিজের সঙ্গে কথা বলতে থাকে। তারা জানতো তারা সবাই মৃত মানুষ আর তারা জম্বিতে পরিণত হয়েছে। আর চায় সেও নর্মাল মানুষের মতো হয়ে থাকবে, তাদের সঙ্গে কথা বলবে। কিন্তু সে জম্বি হওয়ার কারণে কথা বলতে পারে না। ও তার রুটিন অনুযায়ী রোজ এয়ারপোর্ট দিয়ে টল মেরে বেড়ায়। সেখানে কিছু ক্রিয়েচারকে দেখা যায়। মনে হচ্ছিল তারা মানব শরীরের কঙ্কাল। এদের নাম বনিস। এরা জম্বিদের থেকেও বেশি খতরনাক হয়। তারা বলে এক সময় সব জম্বিরা বনিসে পরিণত হবে। এবার একটা জম্বিকে দেখি, সে তার মুখের চামড়া টেনে চিরছিল আর সে একটা বনিসে পরিণত হয়। সে আরকে বলে, তুমিও একদিন বনিসে পরিণত হবে। কিন্তু বনিস হতে চায় না। আর যাবার পথে দুটো বাচ্চাকে দেখে, তারা কোথাও যাচ্ছিল আর তাদের দিকে তাকিয়ে থাকে। সে একটা এয়ারোপ্লেনে চলে আসে। আসলে এরোপ্লেনটিকে আর তার ঘর মনে করে। এবার ও একটা গান শুনতে থাকে। কিছুক্ষণ পর আর একটা জম্বির কাছে আসে। তারা দুজন বেস্ট ফ্রেন্ড। তারা জম্বি হওয়ার কারণে কথা বলতে পারে না, তাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা মাঝে মাঝে ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে। এবার আমরা কিছু সোলজারদের দেখি। তারা ওষুধ আনার জন্য জম্বিদের এলাকায় যায়। জুলির সাথে তার বয়ফ্রেন্ড পেরিও থাকে। তারা সবাই এখানে এসে মেডিসিন খুঁজতে থাকে। তখনই নোরা নামের একটি মেয়ে কিছু শব্দ শুনতে পায় আর সে হাতিয়ার নিয়ে সতর্ক হয়ে যায়। তখনই সেখানে আর এবং বাকি জম্বিরা চলে আসে। পেরি আরে নাক ফাটিয়ে দেয়। বাকি জম্বিরা তাদের হামলা করে দেয়। সোলজাররা জম্বিদের হেডশট মারে যাতে তারা চিরকালের মতো মারা যায়। আর জুলিকে দেখে, সে খুব স্টাইলের সঙ্গে জম্বিদের মারছিল। আর জুলির দিকে তাকিয়ে থাকে। এবারও জুলির দিকে এগিয়ে যায়। তখনই পেরি তাকে গুলি মারে, কিন্তু তার কিছু হয় না। আর পেরিকে নিচে ফেলে দেয়, তাকে খেতে যায়। তখনই সে পেরির হাতে একটা ঘড়ি দেখতে পায়। সে ভাবতে থাকে, ঘড়িটা খুব সুন্দর। তখন তার মনে পড়ে ও একটা জম্বি, তাই সে ঘড়ি ছেড়ে পেরিকে খেতে যায় আর তাকে মারে এবং তার ব্রেন খায়। সে যখনই কারো ব্রেন খায়, সে ওই সব কিছু অনুভব করতে পারে যেটা সে তার জীবনে অনুভব করেছিল। আর পেরির ব্রেন খায় আর অনুভব করে। পেরি জুলির বেস্ট ফ্রেন্ড। জুলি জম্বিদের সঙ্গে ফাইট করে আর পেরিকে খুঁজতে থাকে। এবার তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। আর বুঝে যায় পেরি জুলি বয়ফ্রেন্ড। আর জুলির দিকে আসে। জুলি ভয়ে আরের বুকে চাকু ছুড়ে মারে, তাতে তার কিছু হয় না। আর জুলিকে মারে না, কারণ প্রথম দেখাতে জুলিকে তার ভালো লেগে গেছে। আর জুলিকে বাকি জম্বিদের থেকে বাঁচানোর জন্য তার মুখে রক্ত লাগিয়ে দেয়, যাতে জুলির শরীর থেকে জম্বিদের মতো গন্ধ আসে। আর জুলিকে তার সঙ্গে নিয়ে যায়। জুলি খুব ভয় পায়, তাই সে আরের সঙ্গে চলে যায়। জুলি একটা বান্ধবী নোরা নামের, সে বেঁচেছিল আর সে তাকে আরের সঙ্গে যেতে দেখে নেয়। আর জুলিকে জম্বিদের থেকে বাঁচিয়ে নিয়ে তার এরোপ্লেনে নিয়ে আসে। জুলি টানা জম্বির ভয়ে একটা কোণাতে গিয়ে বসে পড়ে আর তাকে তার ভাষায় বলে, ভয় পেও না। জুলি ভাবে আর তাকে বলছে, তুমি আমার খাবার। জুলি খুব ভয় পায়, তাই আর এখান থেকে চলে যায়। জুলি পালানোর চেষ্টা করে। সে দেখে সব জম্বি বাইরে নাইটওয়ার্ক করছে, সে যেতে পারে না। এদিকে আর জুলির বয়ফ্রেন্ড পেরি ব্রেন খাচ্ছে, তার কাছে লুকিয়ে নিয়ে এসেছিল, যেন এটা চকলেট খাচ্ছে। আর তার ব্রেন মজা মজাই করে খায়। আর জুলির কাছে আসে, তাকে একটা ব্ল্যাঙ্কেট দেয়। জুলি ভাবে, টেনা জম্বি আমার সঙ্গে এরকমটা কেন করছে। আর একটা গান চালায়। এবার আমরা দেখি আর এর হার্টবিট রিসপন্স করছে মেয়েটির ভালোবাসায় পড়ে। তার মানে ও এখন জম্বি থেকে নর্মাল মানুষে পরিণত হচ্ছে। সকালে যখন জুলি ঘুম থেকে ওঠে, জম্বি মানে আর তার দিকে তাকিয়ে আছে। জুলি তাকে বলে, আমি এখান থেকে যেতে চাই। আর বলে, বাইরে বিপদ। জুলি বলে, টানা জম্বি আমার খুব খিদে পেয়েছে, আমাকে বাইরে থেকে খাবার এনে দাও। আর তাকে ইমপ্রেস করতে খাবার আনতে চলে যায়। জুলি টানা জম্বিকে এড়াবা নিয়ে পালিয়ে যায়। তখন তার সামনে দিয়ে অনেকগুলো জম্বি চলে আসে আর সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখনই আর এখানে চলে আসে। আর বলে, ভয় পেও না। আর জুলিকে বাঁচানোর জন্য তার মুখে রক্ত লাগিয়ে দেয়। আর বলে, আমাদের মতো হাঁটবে। সে হাঁটতে থাকে আর তাকে বলে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। তারা সেখান থেকে চলে আসে।
আর জুলির সঙ্গে খাবার খায়। জুলি বুঝে যায় টেনা জম্বি খারাপ না। জুলি তার সঙ্গে কথা বলতে থাকে। টেনা জম্বি বলে, আমার নাম আর দিয়ে শুরু হয়। জুলিও তাকে আর বলেই ডাকে। এবার জুলি বলে, আমি বাড়ি যাব। কিন্তু আর মনে মনে ভাবে, জুলি তার সঙ্গে থাকলে হয়তো ইমপ্রেস হয়ে যাবে। তাইকে জুলিকে বলে, এখন বাড়িতে যেতে হবে না, কারণ এখন বাইরে বিপদ রয়েছে, তোমাকে কিছুদিন এখানে থাকতে হবে। জুলি মেনে যায় আর বলতে থাকে, এখানে আমি বোরিং ফিল করছি। আর জুলিকে তার গাড়ি ড্রাইভ করতে দেয়। জুলি খুব স্পিডে ড্রাইভ করে, খুব মজা করে। জুলি আরকেও ড্রাইভ করতে বলে, আর ড্রাইভ করে, আর একটা গ্যারেজে গিয়ে ঠুকে দেয়। রাতে তারা গান শোনে। আরের বন্ধু এম এরোপ্লেনের মধ্যে গান চলতে শুনতে পায়। জুলি আরের কাছে শোনে, আমার বন্ধুরা ওকে তোমার মতো জম্বি হয়ে ফিরে আসবে। আর বলে, সেটা আর হবে না, আমি পেরিকে মেরে তার ব্রেন খেয়ে ফেলেছি। জুলি খুব ইমোশনাল হয়ে পড়ে। আর জুলিকে কষ্ট পেতে দেখে তার মুড ভালো করার জন্য আবারও গান চালায়। রাত হয়ে যায়, জুলি ঘুমিয়ে পড়ে আর জেগে থাকে, কারণ জম্বি না তো ঘুমায় না তো স্বপ্ন দেখে। কিছুক্ষণ পর আর আবারও জুলিকে দেখে। জুলি পালিয়ে যায়। জুলিকে কিছু জম্বিতে ঘিরে ফেলে। জুলি তাদের থেকে বাঁচার চেষ্টা করে। তখন সেখানে আর চলে আসে। আর জুলির জন্য তার জম্বি বন্ধুদের মারে। সামনে ওর বন্ধু এম চলে আসে। আর বলে, ও একজন মানুষ, ওকে খেয়ে ফেলো। কিন্তু আর বলে, এ এখন আমার বন্ধু। তখন সেখানে বনিসরাও চলে আসে। বনিস জম্বিদের থেকে বেশি খতরনাক হয়। তারা দুজন সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে আসে। বনিসরা সেখানেও চলে আসে। তখনই এম গাড়ি দিয়ে তাদের উড়িয়ে দেয়। এম তাদের সাহায্য করে। তারা তিনজন তাদের গাড়ির কাছে চলে আসে। সেখানে তাদের অনেকগুলো জম্বি গিরে ফেলে। আর জুলি হাত ধরে, আর সব জম্বিরা তাদের রাস্তা ছেড়ে দেয়। তারা দুজন গাড়ি নিয়ে চলে যায়। তারা একটা ফাঁকা ঘরে যায় এবং জুলি সেখানে একটা ক্যামেরা পায়। সে আরের ফটো তোলে। জুলি আরকে তার ফটো তুলতে বলে। এদিকে আরের বন্ধু এম ফটোতে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে আছে দেখতে পায়। এম এটা দেখে তার পুরনো কথাগুলো ভাবে। বাকি জম্বিরাও ফটো দেখতে থাকে। জম্বিদের হার্টবিট রেসপন্স করে। তার মানে এরাও এখন মানুষে পরিণত হচ্ছে। এদিকে আর জুলির সঙ্গে ঘরের মধ্যে থাকে। জুলি দেখে তার বাবা সোলজারদের নিয়ে তাকে খুঁজতে এসেছে। জুলি লুকিয়ে থাকে। সে জানতো তার বাবা যদি জুলির সঙ্গে টানা জম্বিকে দেখে তাহলে এক হেডশট দিয়ে মেরে ফেলবে। আর জুলিকে অনেকবার বাঁচিয়েছে, তাই সে আরের কোনো ক্ষতি করতে চায় না। এবার তারা শুয়ে পড়ে। জুলি আরকে বলে, তুমি তো মানুষের মিট খাও, তাহলে আমাকে কেন খাওনি? জুলি বোঝা যায় আর একজন ভালো জম্বি। আর জুলিকে বলে, আমি পেরিকে মেরেছি। আর জুলিকে পেরির গড়ি দেখায়। জুলি ইমোশনাল হয়ে যায়। আরকে সে বলে, আমি এটা আগেই জানি। এটা বলে জুলি ঘুমিয়ে পড়ে। এদিকে আরও কষ্ট পায় জুলিকে দেখে। এবার দেখি আরও ঘুমিয়ে পড়ে, আর সে একটা স্বপ্ন দেখে। এবার আমরা জানতে পারি যে আর এখন নর্মাল মানুষে পরিণত হয়ে গেছে। যখন ওর ঘুম ভাঙে, সে দেখে জুলিও আবারও পালিয়ে গেছে। আর বেচারা মন খারাপ করে তার বোধ জম্বি বন্ধুদের কাছে ফিরে আসে। জুলি শহরে চলে আসে। কিছু লোক জুলিকে আটকায় তাকে চেক করার জন্য, কিন্তু জুলি একদম ঠিক ছিল। জুলির বাবা চলে আসে আর তাকে নিয়ে যায়। সব জম্বি আরকে বলে, বনিসরা তোমাদের খুঁজছে, আর ওরা শহরের দিকে হামলা করতে চলেছে। আমরা এখন নর্মাল মানুষে পরিণত হচ্ছি। আর বলে, জম্বিরা ঠিক হয়ে যাচ্ছে, এই কথা আমাদের নর্মাল মানুষদের জানাতে হবে। তারা সবাই শহরের দিকে যায়। আর জুলি ঘরের নিচে তার চলে আসে। জুলি বলে, এখানে কেন এসেছো? তোমাকে হেডশট দেবে। নোরা চলে আসে, আরকে দেখে চমকে যায়। তারা আরকে তাদের রুমে নিয়ে আসে। নোরা আর জুলি দেখে আরের মধ্যে এখন আর জম্বি ভাব নেই। জুলি আরকে বলে, তুমি এখানে কেন এসেছো? আর বলে, শহরে বনিসরা মিলে হামলা করতে চলেছে, আর সব জম্বিরা এখন ঠিক হয়ে যাচ্ছে, তারা নর্মাল মানুষে পরিণত হচ্ছে। জুলি তার বাবার কাছে আসে। তার বাবা বলে, বনিসরা শহরে হামলা করতে চলেছে, তুমি এখন বাড়িতে চলে যাও। আসলে জুলির বাবাও জানতো যে বনিসরা হামলা করবে শহরে, তাই সে পুরো ফৌজ নিয়ে রেডি ছিল। জুলি তার বাবাকে একটা কোণায় নিয়ে যায় আর বলে, সব জম্বিরা এখন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু জুলির বাবা বিশ্বাস করে না। তখনই আর সামনে চলে আসে। আর তাকে বিশ্বাস করার জন্য বলে, আমি একজন জম্বি। জুলি তার বাবাকে বলে, ও এখন ঠিক হয়ে গেছে। জুলির বাবা আরের দিকে গান পয়েন্ট করে। তখনই জুলির বন্ধু নোরা জুলির বাবাকে গান পয়েন্টে নিয়ে জুলি এবং আরকে পালাতে বলে। তারা দুজন পালিয়ে সেখান থেকে জম্বিদের এলাকায় চলে আসে। আর এবং জুলি জম্বিরা তাদের অপেক্ষায় ছিল। এম জুলিকে বলে, আমরা মানুষে পরিণত হচ্ছি। তখন অনেকগুলো বনিস জুলিকে মারতে এখানে চলে আসে। জম্বিরা বনিসদের সঙ্গে মারামারি করে। আর এবং জুলি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখি সোলজাররাও জম্বিদের এলাকায় চলে আসে। তারা দেখে জম্বি আর বনিসরা ফাইট করছে।
সোলজাররা কনফিউজ হয়ে যায় যে তারা কাকে মারবে। তখনই কিছু বনিস সোলজারদের ওপর হামলা করে, কিন্তু একটা জম্বি এসে তাকে বাঁচিয়ে নেয়। ওই জম্বি সোলজারদের দিকে বন্দুকের হাত বাড়ায়। তারপর সব জম্বি আর সোলজাররা মিলে বনিসদের মারে। এদিকে সোলজার জুলির বাবাকে খবর দেয়, জম্বিরা আমাদের সাহায্য করছে। জুলির বাবা অবাক হয়ে যায়। এদিকে আর জুলিকে নিয়ে পালাতে থাকে। এবার তাদের আগে যাওয়া রাস্তা শেষ হয়ে যায়। নিচে জল ছিল, এদিকে বনিসরা তাদের দিকে এগিয়ে আসছে। তখনই আর জুলিকে তার বুকে জড়িয়ে নিয়ে জলে ঝাঁপ দেয়। জুলি জলের থেকে বাইরে আসে, আর ডুবে থাকে। জুলি আরকে টেনে তোলে। এবার তারা দুজনেই সেফ থাকে। জুলি আরকে ভালোবেসে ফেলে। জুলি আরকে কিস করে। তখনই আরের চোখের কালার বদলে যায়। এক কিসে সে জম্বি থেকে পুরোপুরি মানুষে পরিণত হয়ে যায়। জুলির বাবা সেখানে চলে আসে। আরকে জম্বি ভেবে তার দিকে গুলি চালায়। আর ব্যথা পায়, আর তার শরীর থেকে রক্ত বেরোয়, কারণ সে এখন নর্মাল মানুষে পরিণত হয়ে গেছে। জুলি তার বাবাকে দেখায়। জুলির বাবা বিশ্বাস করে, আরের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। তারা আরকে বাঁচাতে শহরের দিকে চলে যায়। শেষের দিকে আমরা দেখি আর এবং জুলিকে, তার এক জায়গায় বসে আছে। আর জুলিকে বলে, ভালোবাসা সব কিছুকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।